একটি দেশের উচ্চশিক্ষিত উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত এবং নিজ নিজ ক্ষেত্রে মানসম্মত অবদান রাখার সামর্থ্যবান ব্যক্তিরা যখন নিজ দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে সে দেশের স্বার্থে স্থায়ীভাবে কাজ করেন বা মেধাকে কাজে লাগান তখনই এই বিষয়টিকেই মেধা পাচার বলে মেধা পাচার এজন্য বলা হয় যে তিনি তার মেধা যোগ্যতা সামর্থ্য উদ্ভাবনী ক্ষমতা সব নিয়ে গিয়ে অন্য দেশকে দিচ্ছেন এরকম ব্যক্তিগণ যে কোনো পেশার হতে পারেন যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক প্রকৌশলী আইনজীবী খেলোয়াড় রসায়নবিদ পদার্থবিদ গণিতজ্ঞ পাইলট কৃষক কৃষিবিদ স্থপতি বিজ্ঞানী গবেষক উদ্ভাবক প্রোগ্রামার প্রভৃতি এমনকি যার শিক্ষাগত যোগ্যতা কম কিন্তু তিনি কোন একটি বিশেষ ক্ষেত্রে অনেক অভিজ্ঞ তার ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিদারীদের বলা হয় বিশ্বের সম্পদ আর্থ সামাজিক কারণে বাংলাদেশে একজন বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট তৈরি হয় অনেক কষ্ট করে এসব শিক্ষার্থীদের অনেকেই আবার উচ্চশিক্ষার জন্য বিদেশে যান যদিও সেখানে তাদের অধিকাংশই নিজ খরচে পড়াশোনা করেন তারপরও তার পেছনে রাষ্ট্রে রয়েছে একটি পরোক্ষ খরচ কিন্তু পড়াশোনা এবং গবেষণা শেষ করে এসব শিক্ষার্থীদের একটি বিরাট অংশ আর দেশে ফেরত আসেন না এমন সব শিক্ষার্থীদের ফিরে না আসাটাও এক ধরনের মেধা পাচার ইউনেস্কোর গ্লোবাল ফ্লো অফ টেরিটরি লেভেল স্টুডেন্টস বিষয়ক দু হাজার রিপোর্ট অনুযায়ী এক বছরে বাংলাদেশ থেকে মোট সাতান্ন হাজার ছশো জন শিক্ষার্থী উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আর বাস্তবতা বলছে এসব শিক্ষার্থীদের একটি বিরাট অংশই আর কখনোই ফেরত আসবেন না আমাদের যে টার্সারি এডুকেশন এর মধ্যে প্রায় ফোরটি মিলিয়ন অর্থাৎ তেতাল্লিশ লক্ষ শিক্ষার্থী আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে দেশের এই মুহূর্তে ঊনপঞ্চাশটি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চলছে এর মধ্যে ন্যাশনাল ওপেন ইসলামী আরবি এটা যদি আমরা এই তিন ইউনিভার্সিটিতেই শিক্ষার্থীর সংখ্যা প্রায় তেত্রিশ চৌত্রিশ লাখ বাকি দশ এগারো লাখ হলো আমাদের দেশের অন্যান্য পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সব মিলে তো মূলত আসলে এখান থেকে উচ্চ শিক্ষার জন্যই বেশি যাচ্ছে হ্যাঁ আমাদের এই মেধাগুলো যদি বিদেশে গিয়ে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা উচ্চশিক্ষা নিয়ে ফেরত আসত অবশ্যই জাতি লাভবান হতো এ কথা বলার কোনো অস্বীকার করার কোনো আমি এ বাস্তবতা আমি দেখি না এটা বাস্তব এ বাস্তবতাকে মেনে নিতেই হবে গবেষণা বলছে আর্থসামাজিক পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা নিরাপত্তাহীনতা সহ বিকশিত হওয়ার পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে মেধাবী তরুণ প্রজন্মের একটি বড় অংশ উন্নত দেশে পাড়ে উন্নত দেশের গবেষণা প্রযুক্তি আর স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে এই মেধাবীরাই সেসব দেশকে করেন আরও শক্তিশালী ও পরাক্রমশালী স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাংলাদেশ থেকে মেধা পাচারের চিত্র মোটেই স্বস্তিদায়ক নয় তথ্য বলছে ঢাকা রাজশাহী খুলনা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় চারশো জন শিক্ষক উচ্চশিক্ষা ও গবেষণার জন্যে বিদেশে গিয়ে আর ফেরত আসেননি এভাবে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ বিদেশে গিয়ে আর ফিরে আসেন না এবং পাশ করে বের হওয়া ছাত্রদের একটি বিরাট অংশ দেশের বাইরে গিয়ে আর ফিরে আসেন না বিশেষজ্ঞরা বলেন মেধা পাচার সম্পূর্ণভাবে রোধ করা উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোর পক্ষে কখনোই সম্ভব হবে না তবে যেসব কারণে এসব সুপ্রশিক্ষিত দক্ষ জনশক্তি বিদেশে চলে যান সেগুলোর প্রতিকার করা যায় ডক্টর ফেরদৌস জামান বলেন একটা বিষয়ে মানুষ যখন দক্ষ হয় তখন তার জন্য সেরকম কর্মক্ষেত্র তৈরি করা লাগবে পাশাপাশি যোগ্য ব্যক্তিকেই বসাতে হবে যোগ্য পদে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয় আপনি যখন একটা বিষয়ে এক্সপার্ট হবেন তখন ওই বিষয়ে আপনার ফিল্ড ক্রিয়েট করতে হবে ওখানে আপনার সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে সেখানে আপনাকে যোগ্য ব্যক্তিকে যোগ্য পদে বসাতে হবে এটা কীভাবে সম্ভব এটা সম্ভব হইল জবের ক্ষেত্রটা প্রসারিত করতে হবে আজকে আপনি দেখেন গার্মেন্টস সেক্টরে বা টেক্সটাইল সেক্টরে আমাদের মার্সেন্টাইজার দেখেন আমাদের দেশের যে দরিদ্র যারা এদেশের যে অদক্ষ যে জনবল বাইরে গিয়ে যত টাকা পাঠাচ্ছে তার কিন্তু সমান না হলেও একটা বৃহট অংশ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে এসে শ্রীলঙ্কা থেকে এসে ভিয়েতনাম থেকে এসে মালয়েশিয়ার থেকে মার্চেন্ডাইজাররা ফিলিপিন থেকে এসে জার্মানি থেকে এসে নিয়ে যাচ্ছে এখন আমাদের দেশের মেধাগুলোকে যদি আমরা বাইরে ট্রেনিং করে আমাদের এখানে নিয়ে এসে তাদের যোগ্যতা অনুযায়ী আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি ইতিমধ্যে কিন্তু সে বিষয়টি শুরু হয়েছে গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশ তাদের দেশ থেকে পাচার হয়ে যাওয়া মেধা ফিরিয়ে আনতে এবং মেধা পাচার ঠেকাতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন উন্নত রাষ্ট্রের মতো মেধাবীদের দেশে ফিরিয়ে আনতে নেওয়া যেতে পারে দীর্ঘমেয়াদী প্রকল্প এজন্যে পরিকল্পনা অনুযায়ী নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা মশাহিদ রনি অধিকার টিভি ঢাকা